সোহান একটি পয়েন্টের আসতে ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি প্রাপ্তির আবেদন নির্ভুলভাবে এন্ট্রি করার লক্ষ্যে ষষ্ঠ ও একাদশ শ্রেণীর নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকটতে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করণের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সকল শিক্ষার্থীরা ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে এবং সে সাথে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম চলমান রয়েছে এবং সেখান থেকে যে সকল শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদেরকে একটি উপবৃত্তি আবেদন ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে সেই লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যে নোটিশটি প্রকাশ করেছে আমরা সে বিজ্ঞপ্তিটি দেখব এবং পাশাপাশি কিভাবে উপবৃত্তি আবেদন ফর্মটি পূরণ করা হবে সেটিও আজকের ভিডিওতে বিস্তারিত দেখানো হবে তাহলে যে সকল শিক্ষার্থী তোমরা ষষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে এবং একাদশ শ্রেণীতে হবে তোমরা আজকের ভিডিওটি দেখলে খুব সহজে উপবৃত্তির আবেদন ফর্মটি পূরণ করতে পারবে আর আপনারা যারা অভিভাবকরা রয়েছেন আপনারাও এই ভিডিওটি দেখলে উক্ত ফর্মটি পূরণ করতে আপনার সন্তানদের সহায়তা করতে পারবেন এবং সে সাথে কি কি তথ্যসমূহ দিতে হবে তা দিতে পারবে আমরা প্রথমে নোটিশটি দেখে নিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমন্বিত কর্মসূচি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট হতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিষয় হচ্ছে সমন্বিত প্রাপ্তির আবেদন নির্ভুলভাবে এন্ট্রি করার লক্ষ্যে ষষ্ঠ ও একাদশ শ্রেণীর নতুন বর্তীকৃত শিক্ষার্থীদের নিকটরতে প্রয়োজনীয় তত্ত্বাধিক অগ্রিম সংগ্রহকরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দুই সালের ষষ্ঠ শ্রেণী এবং দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় প্রাপ্তির আবেদন প্রক্রিয়ার লক্ষ্যে প্রয়োজনীয় তত্ত্বাধিক শিক্ষার্থী হতে অগ্রিম সংগ্রহ করা বিশেষ প্রয়োজন চলতি বছরে ষষ্ঠ ও একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার অব্যবহিত পরে এইস উপবৃত্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীর তত্ত্ব এন্ট্রির কার্যক্রম গ্রহণ করা হবে উপবৃত্তির আওতায় আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য আবেদনকারী সকল শিক্ষার্থীর তত্ত্ব সময়ে নির্ভুলভাবে এস এস পি এন্ট্রি করার প্রক্রিয়াটি সুষ্ঠ ও নির্বিঘ্ন করার জন্য উপবৃত্তির নির্ধারিত আবেদন ফর্ম অনুযায়ী নিম্ন বর্ণিত প্রয়োজনীয় তত্ত্বাবাদি অগ্রিম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে উপবৃত্তির জন্য শিক্ষার্থীর এইচএসপি এস পি এন্ট্রি করলেই উপবৃত্তি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না আবেদনকারী শিক্ষার্থী প্রদত্ত তত্ত্বাবধি এইচএসি এম আইএসের মাধ্যমে বিশ্লেষণ করে উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয় তাহলে এক্ষেত্রে এসে শিক্ষার্থীদের একটি উপবৃত্তি আবেদন ফর্ম পূরণ করতে হবে এই আবেদন ফর্মটি হচ্ছে চার পিস্টার এবং এখানে প্রায় পঁয়তাল্লিশ ধরনের তথ্য প্রদান করতে হবে তাহলে বৃত্তি আবেদন ফর্মের সাথে আরও যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ফটোকপি সতেরো সংখ্যা পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দশ অথবা সতেরো সংখ্যা পিতা অথবা মাতার অনুপস্থিতিতে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দশ অথবা সতেরো সংখ্যা পূর্ববর্তী শ্রেণীর অথবা পরীক্ষার নাম রেজিস্ট্রেশন নম্বর ফলাফল ও পাশের সনদের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষার্থীর অভিভাবকের পিতা মাতা অথবা অন্যান্য জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কোলা সচ্ছল অথবা বৈধ মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পিতা অভিভাবক হলে পিতার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে মাতা অভিভাবক হলে মাতার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বর্তিকৃত শিক্ষার্থীরা এই উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত হবে না তাহলে শিক্ষার্থীদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্মটি পূরণ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবং তার সাথে আরও নিচের যে তত্ত্বাবলী উল্লেখিত রয়েছে তার সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে এরপরে যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থীরা এই উপবৃত্তি কর্মসূচির আত্মভুক্ত হবে না এখন দেখে নিব যে আবেদন ফর্মটি পূরণ করতে হবে সে আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবে শিক্ষার্থীরা তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে কারো সহায়তা ছাড়াই খুব সহজে এই আবেদন ফর্মটি পূরণ করতে পারবে শিক্ষার্থীরা তোমরা তোমাদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হতে এই উপবৃত্তির জন্য আবেদন ফর্মটি সংগ্রহ করতে পারো তার পাশাপাশি আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে এই আবেদন ফর্মটির লিংক দেওয়া থাকবে সেখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো তাহলে আমরা এখন দেখে নিব আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে উপবৃত্তির জন্য আবেদন ফর্ম সমন্বিত উপবৃত্তি কর্মসূচি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট শিক্ষা মন্ত্রণালয় আবেদনকারী সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে তারপর নিচে রয়েছে আবেদনকারীর ব্যক্তিগত তত্ত্বাধিক তাহলে এখানে প্রথমে রয়েছে শিক্ষার্থীর পরিচিতি নম্বর তাহলে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সময় তাদের একটি রোল নম্বর রয়েছে ষষ্ঠ প্রতিষ্ঠানের তাহলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের রোল নম্বরটি এই ঘরে লিখবে এরপরে হচ্ছে জন্ম নিবন্ধন সনদ নম্বর সতেরো ডিজিট শিক্ষার্থীদের যে জন্ম নিবন্ধন সনদটি রয়েছে সেই সনদের নম্বরটি এখানে লিখতে হবে এবং এই জন্ম নিবন্ধন সনদটি সতেরো ডিজিটের হবে এরপরে হচ্ছে আবেদনকারীর নাম যে শিক্ষার্থী আবেদন করবে সেই শিক্ষার্থীর পূর্ণ নাম এখানে লিখতে হবে তাহলে এই কালিকরটাতে যে শিক্ষার্থী আবেদন করবে তার পূর্ণ নাম লিখতে হবে এরপর হচ্ছে লিঙ্গ এক্ষেত্রে যদি ছেলে হয় তাহলে ছেলেতে মার্ক দেবে আর যদি মেয়ে হলে মেয়েতে মার্ক দেবে তৃতীয় লিঙ্গের হলে তৃতীয় লিঙ্গে মার্ক দেবে এরপরে হচ্ছে গ্রাম এই জায়গাটাতে গ্রামের নাম লিখতে হবে আবেদনকারীর তারপর হচ্ছে ওয়ার্ড অর্থাৎ কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে সাথে হচ্ছে ইউনিয়ন অবস্থিত হলে ইউনিয়নের নাম লিখতে হবে আর যদি পৌরসভায় অবস্থান হয় তাহলে পৌরসভার নাম লিখতে হবে এরপরে হচ্ছে জন্ম তারিখ এই ঘরটাতে যিনি আবেদনকারী রয়েছেন শিক্ষার্থী তার জন্ম তারিখ লিখতে হবে এরপরে হচ্ছে আবেদনকারী পিতা মাতার তথ্য। এই পাঁচ নম্বর ঘরে এসে প্রথমে লিখতে হবে মাতার নাম এরপরে লিখতে হবে পিতার নাম এরপরে পাশে রয়েছে আবেদনকারীর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র দশ অথবা সতেরো ডিজিটের তাহলে ক্ষেত্রে প্রথমে মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর লিখতে হবে এবং নিচে পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর লিখতে হবে এবং এই নম্বরটি অবশ্যই 10 এবং সতেরো ডিজিটের হবে কিছু কিছু জাতীয় পরিচয়পত্র এখনো 13 ডিজিটের রয়েছে যে সকল জাতীয় পরিচয়পত্র পত্র তেরো ডিজিট রয়েছে সেই জাতীয় পরিচয়পত্রের সংকার সংখ্যার আগে যখন জন্মশালটি বসিয়ে দেওয়া হয় তখন সেটি সতেরো ডিজিটের হয়ে যায় এরপরে নম্বরে রয়েছে বর্তমানে অভিভাবকের নাম তাহলে এই গড়টি পূরণ করতে হবে যদি পিতা এবং মাতা কেউ না থাকে তাহলে অবর্তমানে অভিভাবক কে হবে তার জন্য তাহলে এখানে পিতা মাতার বর্তমানে অভিভাবকের নাম এবং ঘরে এসে তার জাতীয় পরিচয় নম্বর লিখে এরপর হচ্ছে অভিভাবকের ঠিকানা তাহলে যিনি অভিভাবক হবেন তার ঠিকানাটি এখানে লিখতে হবে তাহলে তার গ্রাম ওয়ার্ড এগুলো হচ্ছে ইউনিয়ন পৌরসভা এলাকায় অবস্থিত হলে পৌরসভার নাম তারপর হচ্ছে উপজেলা এবং এরপরে হচ্ছে জেলার নাম আট নম্বর কলামে রয়েছে তোমার পড়াশোনার খরচকে বহন করে পাশে ব্র্যাকেটে বলা হচ্ছে টিকচিহ্ন দিন তাহলে পড়াশোনার খরচ যদি বাবা বহন করে এক্ষেত্রে বাবার উপর টিকচিহ্ন দিতে হবে আর মায়ে বহন করলে টিক চিহ্ন দিতে হবে আর যদি বাবা মা না থেকে বহন করে থাকে তাহলে এক্ষেত্রে অভিভাবকের টিক চিহ্ন দিতে হবে হচ্ছে আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত তাহলে আবেদনকারী যদি বাংলাদেশের কোনো ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে হ্যাঁ তে টিক চিহ্ন দিতে হবে এবং নিগোষ্ঠীর নাম লিখে দিতে হবে আর যদি না হয় তাহলে না তে টিক চিহ্ন দিবে এরপরে হচ্ছে আবেদনকারী শিক্ষার্থী কি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মুক্তিযোদ্ধার নাতি তারা আবেদনকারী শিক্ষার্থী যদি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্তান অথবা নাতি নাতনি হয়ে থাকে তাহলে হ্যাঁ হয়ে থাকলে হ্যাঁ তে টিক চিহ্ন দিতে হবে এবং তার যে প্রমাণপত্র রয়েছে সেটি দিতে হবে আর যদি না হয়ে থাকে তাহলে না টিক চিহ্ন দিবে আর যদি হ্যাঁ হয় তাহলে মুক্তিযোদ্ধার নাম এবং তার সাথে শিক্ষার্থী আবেদনকারীর কি সম্পর্ক আছে সেটি লিখতে হবে এগারো নম্বরে রয়েছে আবেদনকারী অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা তাহলে যে শিক্ষার্থী আবেদন করবে অর্থাৎ যার জন্য আবেদন ফর্মটি পূরণ করা হচ্ছে তার যে অভিভাবক আছে তার শিক্ষাগত যোগ্যতা এখানে লিখতে হবে তাহলে যদি অভিভাবক পিতা হয় তাহলে এখানে পিতার শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে আর যদি অভিভাবক মাতা হয় তাহলে এখানে মাতার শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে তাহলে পিতা মাতা বাদে যদি অন্য কেউ অভিভাবক তাকে তাহলে তার শিক্ষাগত যোগ্যতা এখানে লিখতে হবে এরপর হচ্ছে আবেদনকারীর অভিভাবকের স্বামী অথবা স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা তাহলে এই বারো নম্বর গড়টিতে এসে যে শিক্ষার্থীর আবেদন করতেছে তার অভিভাবক অর্থাৎ তার অভিভাবক যদি বাবা হয় এখানে তার স্ত্রী অর্থাৎ মায়ের শিক্ষাগত যোগ্যতা আবার অভিভাবক যদি মা হয় তাহলে পিতার শিক্ষাগত যোগ্যতা এখানে লিখতে হবে বাবা এবং মায়ের পরিবর্তে যদি অন্য কেউ অভিভাবক হয়ে থাকে তাহলে তিনি যদি পুরুষ হন তাহলে তার স্ত্রী অথবা তিনি যদি মহিলা হন তাহলে তার স্বামীর শিক্ষাগত যোগ্যতা এখানে লিখতে হবে তেরো নম্বর করা রয়েছে আবেদনকারীর পূর্বের শিক্ষার লেভেল এক্ষেত্রে যদি প্রাথমিক হয় তাহলে প্রাথমিককে টিক চিহ্ন দিতে হবে আর যদি নিম্ন মাধ্যমিক হয় তাহলে নিম্ন মাধ্যমিকে চিহ্ন দিতে হবে আর যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলে মাধ্যমিকে চিহ্ন দিতে হবে এক্ষেত্রে যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য হবে প্রাথমিক আর যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে এবং আবেদন ফর্ম পূরণ করতেছে তাদের জন্য হবে মাধ্যমিক চোদ্দ নম্বর হচ্ছে আবেদনকারী কি সরকারি কোনো উৎস থেকে উপবৃত্তি অথবা শিক্ষা পান যদি আবেদনকারী সরকারি অন্য কোনো উৎস থেকে উপবৃত্তি বা শিক্ষাবাতা পেয়ে থাকেন তাহলে টিক চিহ্ন দিতে হবে আর যদি না পেয়ে থাকেন তাহলে নাতে চিহ্ন দিতে হবে পনেরো নম্বরে বলা হচ্ছে আবেদনকারীর অভিভাবকের মোবাইল ফোন নাম্বার যার মাধ্যমে বিতরণের বার্তা পেতে ইচ্ছুক তাহলে ক্ষেত্রে আবেদনকারীর অভিভাবকের মোবাইল ফোন ফোন নাম্বারটি দিতে হবে এবং যে মোবাইল নাম্বারটির মাধ্যমে বিতরণের একটি এসএমএস অর্থাৎ বার্তা পৌঁছাবে সে নাম্বারটি এখানে দিতে হবে অবশ্যই এখানে একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে এবং এটি হবে অভিভাবককে এরপরে হচ্ছে স্বাস্থ্য ষোলো নাম্বার হচ্ছে আবেদনকারীর কি কোনো শারীরিক প্রতিবন্ধিতা আছে আবেদনকারীর যদি কোন শারীরিক প্রতিবন্ধিতা থাকে তাহলে সেটি উল্লেখ করতে হবে এবং তার বিপরীতে সংশ্লিষ্ট প্রমাণপত্র আপলোড করতে হবে সতেরো নম্বর হচ্ছে আবেদনকারী অভিভাবকের কোনো শারীরিক প্রতিবন্ধিতা আছে যদি অভিভাবকের কোনো শারীরিক থাকে তাহলে সেটিও এখানে উল্লেখ করতে হবে আঠারো নম্বর বলা হচ্ছে আবেদনকারীর পরিবারের কোনো সদস্য কি জন্মগতভাবে অথবা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাহলে আবেদনকারী পরিবারের কোনো সদস্য যদি জন্মগতভাবে অথবা দীর্ঘস্থায়ী রোগে ভুগে থাকেন সেটিও এখানে উল্লেখ করে দিতে হবে এরপরে হচ্ছে আবেদনকারী কি কোনো দীর্ঘস্থায়ী রোগের জন্য ওষুধের উপর নির্ভরশীল আবেদনকারী বলতে এখানে শিক্ষার্থীকে বোঝাচ্ছে কোনো দীর্ঘস্থায়ী রোগের জন্য ওষুধের উপর নির্ভরশীল হয় তাহলে সেটি এখানে লিখে দিতে হবে বলা হচ্ছে পরিবারের কোনো সদস্য কি কোন মানসিক রোগে বুকছেন তাহলে আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের কোনো সদস্য যদি কোনো মানসিক রোগে বুকে থাকে তাহলে শিক্ষার্থীদের এখানে তা উল্লেখ করে দেখাতে হবে একুশ নম্বরে বলা হচ্ছে আবেদনকারীর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম অর্থাৎ আবেদনকারী শিক্ষার্থীরা বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সেটির নাম এখানে উল্লেখ করতে হবে এরপর হচ্ছে এখানে হচ্ছে ই আই আই এন নম্বর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি সংশ্লিষ্ট ই আই আই এন নম্বর রয়েছে সেটি এখানে লিখতে হবে শিক্ষার্থীরা তোমাদের যদি এ ই আই আই এন নম্বরটি জানা না থাকে তাহলে তোমাদের প্রতিষ্ঠান থেকে এই নম্বরটি জেনে নিতে পারবে এরপর হচ্ছে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা তাহলে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা এখানে লিখতে হবে উপজেলা ইউনিয়ন ওয়ার্ড এবং পৌরসভা এরপর হচ্ছে আবেদনকারীর পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানের নাম তাহলে বর্তমান প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে আবেদনকারীরা কোন প্রতিষ্ঠানে পড়ত সে শিক্ষা প্রতিষ্ঠানের নামও এখানে লিখতে হবে চব্বিশ নম্বর হচ্ছে পেশা পেশার মধ্যে রয়েছে পিতা মাতা অভিভাবক কি কোনো চাকুরি করেন তাহলে পিতা মাতা অথবা অভিভাবক যদি কোনো চাকুরি করে থাকে তাহলে সেটি এখানে লিখতে হবে আবেদনকারীর অভিভাবক কি গ্রামে অথবা শহরে কোন চাকরি করে যদি শহরে চাকরি করে তাহলে শহরে টিকমার্ক আর যদি গ্রামে চাকরি করে তাহলে হচ্ছে। আবেদনকারীর মা বাবা অথবা অভিভাবকের সুনির্দিষ্ট কোন মাসিক আয়ের উৎস আছে তাহলে আবেদনকারীর মা বাবা অথবা যিনি অভিভাবক রয়েছেন তার সুনির্দিষ্ট কোন মাসিক আয়ের উৎস আছে কিনা সেটিও এখানে এই ঘরে লিখতে হবে সাতাইশ নম্বর হচ্ছে পরিবারের কতজন সদস্য চাকরি করে যে শিক্ষার্থী আবেদন করতেছে তার পরিবারের কতজন সদস্য চাকরি করে সে তত্ত্বটি এখানে উল্লেখ করতে হবে যদি চাকরি করে যতজন চাকরি করে ততজনের সংখ্যা এখানে লিখবে আর যদি চাকরি না করে তাহলে এটি দরকার নাই এরপর হচ্ছে আবেদনকারীর অভিভাবক কোনো উৎস থেকে কি কোনো আয় করেন তাহলে যিনি আবেদনকারীর অভিভাবক রয়েছেন তিনি কোনো উৎস থেকে আয় করেন কিনা যদি তিনি দোকানের থেকে আয় করেন তাহলে দোকানটি চিহ্ন দিতে হবে হাঁস মুরগি খামার হলে সেটিতে সে যদি পরিবহন হতে আয় করে থাকেন তাহলে সেক্ষেত্রে পরিবহন মৎস্য খামার হলে মৎস্য খামার কৃষি এবং যদি এগুলোর মধ্যে না পড়ে তাহলে হচ্ছে অন্যান্য এরপর হচ্ছে আবেদনকারীর মা বাবা অথবা অভিভাবকের মাসিক আয় কত এই উনত্রিশ নম্বর তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ আবেদনকারীর মা বাবা অথবা যিনি অভিভাবক রয়েছেন তার মাসিক আয় কত টাকা সেটি এখানে উল্লেখ করে দিতে হবে এরপরে তিরিশ নম্বরে হচ্ছে আবেদনকারীর বাবা মা দুজনে জীবিত আছেন একজন জীবিত থাকলে তিনি কে তাহলে যদি আবেদনকারীর মা বাবা দুজনে জীবিত থাকেন তাহলে এক্ষেত্রে হ্যাঁ লিখে দিলে হচ্ছে আর যদি শুধুমাত্র একজন জীবিত থাকেন তাহলে পিতা জীবিত থাকলে এখানে পিতা লিখে দিতে হবে আর যদি মাতা জীবিত থাকে তাহলে এখানে মা লিখে দিতে হবে একত্রিশ নম্বর হচ্ছে আঠারো বছরের নিচে পরিবারের সদস্য সংখ্যা তাহলে আবেদনকারী যে পরিবারে বসবাস করে সেই পরিবারটিতে আঠারো বছরের নিচে কতজন সদস্য সংখ্যা রয়েছে সেটি এখানে লিখে দিতে হবে বত্রিশ নম্বর হচ্ছে আবেদনকারীর পরিবারে কয়টি ঘর রয়েছে একটি হলে এখানে একটি লিখে দিবে যদি ঘর দুইটি বা তিনটি হয় এখানে সংশ্লিষ্ট সংখ্যা লিখে দিবে এরপরে হচ্ছে বসত বাড়ি বসত বাড়ির মধ্যে তেত্রিশ নাম্বারে রয়েছে আবেদনকারী কি নিম্নের কোন একটি এলাকায় বাস করে তাহলে পাহাড় চর হাউর ফুরবেল এলাকা বস্তি এলাকা এখান থেকে যদি কোনো একটা এলাকায় বাস করে থাকে তাহলে সেটি নির্বাচন করতে হবে এরপরে হচ্ছে চৌত্রিশ নম্বরে আবেদনকারীর বাড়িতে কয়টি কক্ষ আছে তাহলে আবেদনকারীর বাড়িতে যতটি কক্ষ আছে একটি দুটি চারটি পাঁচটি কক্ষ সংখ্যা এখানে এই কটিতে লিখে দিতে হবে পঁয়ত্রিশ নম্বর হচ্ছে বাড়িতে বিদ্যুৎ আছে কিনা যদি বিদ্যুৎ থাকে তাহলে আছে টিক মার্ক দিতে হবে আর যদি নাই তাহলে নাই সিলেক্ট করতে হবে ছত্রিশ নম্বর হচ্ছে বাড়িতে কক্ষের সাথে সংযুক্ত টয়লেট আছে কিনা বাড়িতে যদি কক্ষের সাথে সংযুক্ত টয়লেট আছে তাহলে সেটা থাকলে আছে এবং না থাকলে নাই যেকোনো কোনো একটিতে টিক মার্ক দিবে সাঁত্রিশ নম্বর হচ্ছে বাড়িতে টেলিভিশন আছে কি না তাহলে যদি তাকে আছে তে চিহ্ন দিতে হবে না থাকলে নাই একইভাবে হচ্ছে নাম্বার রান্না হয় অর্থাৎ বাড়িতে কিভাবে রান্না হয় যদি গ্যাস ব্যবহার করে তাহলে গ্যাসের উপর মার্ক দিতে হবে আর যদি কাঠের মাধ্যমে রান্না হয় তাহলে এটা টিক চিহ্ন দিতে হবে করকুটুর মাধ্যমে রান্না হলে করকুটু আর যদি গোবর গুটের মাধ্যমে রান্না হয় তাহলে গোবর গুটুতে চিহ্ন দিতে হবে উনচল্লিশ নাম্বারে রয়েছে বাড়ির প্রধান গড়ের মেজে কি দিয়ে তৈরি তাহলে এখানে বিভিন্ন অপশন রয়েছে তাহলে বাড়ির যেটি প্রধান ঘর রয়েছে তার মেজেটি কি দিয়ে তৈরি এখান থেকে সেটি ঠিক করে দিতে হবে এরপরে চল্লিশ নম্বর হচ্ছে বাড়ির দেয়াল কি দিয়ে তৈরি আবেদনকারী যে বাড়িতে বসবাস করে সে বাড়ির দেয়ালটি কি দিয়ে তৈরি সেটি এখান থেকে টিক করে দিতে হবে এখানে মাটি পাটকাটি বাঁশ টিন কাঠ ইট রয়েছে যেটি প্রযোজ্য সেটিতে চিহ্ন দিবে এরপরে হচ্ছে বাড়ির ছাদ কি দিয়ে তৈরি তাহলে বাড়ির ছাদ অর্থাৎ চালাটি কি দিয়ে তৈরি সেটি এখান থেকে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট হরে দিবে বিয়াল্লিশ হচ্ছে অভিভাবকের মালিকানায় মোট ভূমির পরিমাণ মেট্রোপলিটন পৌর এলাকা গ্রাম অর্থাৎ যিনি অভিভাবক তার মালিকানায় কতটুকু জমি রয়েছে সে জমির পরিমাণ এখানে উল্লেখ করতে হবে তার পাশাপাশি এই জমিটি কি মেট্রোপলিটন এলাকায় পৌর এলাকায় নাকি গ্রাম এলাকায় সেটি এখান থেকে টিক করে দিতে হবে মেট্রোপলিটন এলাকায় হলে মেট্রোপলিটন এলাকার উপর টিক চিহ্ন হবে পৌর এলাকায় হলে পৌর এলাকার উপর চিহ্ন দিতে হবে আর যদি গ্রাম এলাকায় হয় তাহলে গ্রাম এলাকার উপর চিহ্ন দিতে হবে অধীনে রয়েছে অভিভাবকের নিম্নের কোন কারণে বিভিন্ন ধরনের কথা বলা অভিভাবক যদি এই কার্ডের মধ্যে কোন একটি থাকে তাহলে এখানে চিহ্ন দিতে হবে বিজিডি কার্ড বিজিএফ কার্ড বয়স্ক ভাতা কাঠ বিধবা ভাতা কাঠ স্বামী পরিত্যক্ত অভিভাবকের যদি এই থেকে যে কোনো একটি কার্ড থেকে তাকে তাহলে যে কার্ডটি আছে সেখানে দিতে হবে প্রমাণপত্র আপলোড করুন এক্ষেত্রে যদি শিক্ষা প্রতিষ্ঠান তাহলে এই সকল কার্ডের একটি জমা দিতে হবে নম্বর এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইন ব্যাংক অথবা মোবাইল ব্যাংক হিসেবে তথ্যাদি আবেদনকারীর অভিভাবকের নিম্নের কোনো হিসাব পরিচালনা করেন কি এখানে নিম্নের কোনো হিসাব বলতে দুই ধরনের হিসাবের কথা বলা হচ্ছে একটি হচ্ছে যে যেকোনো তফসিলভুক্ত ব্যাংকের অনলাইন হিসাব অপরটি হচ্ছে যেকোনো মোবাইল ব্যাংক হিসাব তাহলে বাংলাদেশের যে সকল তফসিলিভুক্ত ব্যাঙ্ক রয়েছে সেখানে যদি কোনো অনলাইন হিসাব থেকে থাকে তার পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংক হিসাব যেমন বিকাশ রকেট নগদ ওফাই ইত্যাদি যদি তফসিলভুক্ত ব্যাংকে অনলাইন হিসাব থেকে থাকে তাহলে এখানে কোন ব্যাংকে রয়েছে ব্যাংকের নাম লিখতে হবে এবং ব্যাংকের শাখার নাম তারপরে হচ্ছে হিসাবের ধরন হিসাবটি কোন ধরনের এরপরে হচ্ছে হিসাবদারির নাম অর্থাৎ যার নামে হিসাব খোলা আছে তার নাম এরপরে হচ্ছে অ্যাকাউন্টের নম্বর অর্থাৎ হিসাব নম্বর আর যদি মোবাইল ব্যাংক হিসাবে দিয়ে পূরণ করতে চাই তাহলে প্রথমে হচ্ছে মোবাইল ব্যাংক অপারেটরের নাম অর্থাৎ কোন অপারেটরের মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে সেটি এখানে লিখতে হবে বিকাশ বিকাশ নগদ রকেট শিওর ক্যাশ উফাই যেটি ব্যবহার করে সেটি এখানে লিখে দিতে হবে এরপরে হচ্ছে হিসাব নাম অর্থাৎ যার এনআইডি কার্ড দিয়ে এই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি খোলা হয়েছে তার নাম দিতে হবে তারপর হচ্ছে অ্যাকাউন্ট নম্বর এক্ষেত্রে মোবাইল ব্যাংকিং হিসাবের ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বর হচ্ছে যে মোবাইল নম্বরটি দিয়ে হিসাবটি খোলা হয়েছে সে মোবাইল নম্বরটি তাহলে এই তত্ত্ব দুটি অবশ্যই অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে এই সমস্ত তত্ত্বগুলি অত্যন্ত সতর্কতার সাথে ষষ্ঠ ও একাদশ শ্রেণীতে যারা নতুন ভর্তি হবে শিক্ষার্থীরা তাদেরকে পূরণ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে এই আবেদন ফর্মটি পূরণ করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিলে শিক্ষা প্রতিষ্ঠান হতে এন্ট্রি করলে বিশ্লেষণ করে উপবৃত্তি প্রাপ্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নির্বাচন করবে যে সকল শিক্ষার্থীদের নির্বাচিত করা হবে তারা ও একাদশ শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্তির জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে এবং তারা উপবৃত্তি পাবে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি এই আবেদন ফর্মটি পূরণ করতে কোনো সমস্যা হয় বা কোনো একটি পয়েন্ট না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের উত্তর দেওয়া